সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকত বিতর্ক অব্যাহত আছে। কেইদিনমানের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মার সংক্রান্ত এগারী অধ্যাপিকায় বিতর্কিত মন্তব্য দিয়ার পিছন গোচর রুজু হয়েছিল। ইয়ার পিছত রকিবুল হোসেনের বিরুদ্ধে আন এক বিতর্কিত মন্তব্য দিয়ার পিছত সেই ব্যক্তিজনের বিরুদ্ধেও একটা গোচর রুজু হয়েছিল। এইবার বিতর্কিত মন্তব্য অকপ বিধায়ক প্রবীণ ডেকা সন্দর্ভত। রাকেশ মিশ্র নামের এজন যুবকে ফেসবুকত বিধায়ক প্রবীণ ডেকা সন্দর্ভত বিরূপ মন্তব্য করে। রাকেশ মিশ্র হয়েছে বিজেপির যুব মোর্চার সদস্য। বিজেপির যুব মোর্চার এই সদস্যজনের এই মন্তব্যর পিছতেই প্রবীণ ডেকায় ফেসবুকত নিজের স্পষ্টীকরণ আগবায়। প্রবীণ ডেকায় জানায় একটা গোচর রুজু করেছে। ইপিনে সোমবারে পাটাথারকুচিত প্রবীণ ডেকাই অগপ নেতৃত্বর সঙ্গে এক সাংবাদিক মেলার আয়োজন করে। রাকেশ মিশ্র নামের লড়া এজনে ফেসবুকত প্রথমে একটা প্রফুল্ল কবীন্দ্র আর লগত আছে অখিল মিয়াল আর হীরান মধুসূদনের কথা সকলে দেখুন জানেই দেখুন। প্রথমে তখন এই দিছিল আর ঠিক তার পাঁচ মিনিটমান পিছত তখন দিছিল কবীন্দ্র ডেকায় বিধবা মহিলা ধর্ষণ করার তথ্য মোর হাতত আছে। এই হল রাকেশ মিশ্র। আমি জানাত তখন ভারতীয় যুব জনতা দলের যে জনতা পার্টির যুব মোর্চা আছে তখন নলবারী জেলার কিনা একটা পদবীত আছে। তার পিছত বিধায়ক মহোদয় পরহি রাতে গুয়াহীত গেছিল দলীয় মিটিংত আমার ইয়াত অংশগ্রহণ করে সন্ধ্যা ঠিক 7:30 বজাত পাতলার। গতি আমি একটা সুবিচারের কারণে আমি একটা আহ্বান জানাম। আমি যাকালি তারপর ডেকাদেব আহিল আসার পিছত আমি পাটাথারকুচি থানাত একটা ইয়ার সুবিচারের কারণে আমি একটা তদন্তর কারণে আমি একটা কেস একটা গোচর একটা রুজু করেছো পাটাথারকুচি থানাত। ফেসবুকটো হচ্ছে একটা প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমত তখেতে কি ভিত্তিত কি যুক্তিত বস্তুটো প্রচার মাধ্যমত তখেতে যাব লাগিছিল কোর্টত থানাত যাব লাগিছিল। যদি সঁচাই প্রমাণ আছে যদি ডেকাদেব দোষী তখেতে প্রমাণ করে দিয়ক যে সেই হিসাবত তখেতে কেস রুজু করক। প্রবীণ ডেকার মতে রাজ্যের স্বার্থর হকে মাত মতা লোকসল একাংশ বিজেপি কর্মী টার্গেট হিসাবে বাঁচি লৈছে। বা রাজ্যখনের স্বার্থ মাত পাতি আছে কলছিল বিভিন্ন গণসংগঠন আর আঞ্চলিকতা বা জাতীয়বাদীর ধরে আপনার সাবধান থাকিব আর সিহতে কথা হয়েছে কি যাতে খিলঞ্জিয়ার হকে মাত মতা আর আঞ্চলিকতাবাদ বা জাতীয়তাবাদার হকে মাত মতা লোকর সংখ্যা যাতে নাইকিয়া হয়। বিশ্ব ডেকার মানে বিধবা মহিলা ধর্ষণ করা তথ্য মোর হাতত আছে। কিন্তু প্রবীণ ডেকা বলে কোয়ার পিছন কোনোবা এজনে আর ফেসবুকতে দিছে যে প্রবীণ ডেকা কোন তারপর তখন এজন লিখেছে পাটাথারকুচির বিধায়ক। তেতিয়াহে আমি গম পালো যে প্রবীণ ডেকা সেইজনে প্রবীণ ডেকা যে পাটাথারকুচির বিধায়ক। কেবল প্রবীণ ডেকাই নহয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত আক্রমণের বলি হয়েছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। ফেসবুকত দেবব্রত শর্মার বিরুদ্ধে এনে এক পোস্ট দিয়া হয়েছে। এই পোস্টর জড়িয়ে অপমান করা হয়েছে বিরোধী দলপতিজনক। জাঙুল খাই উঠিছে NSY। NSY ইতিমধ্যে একটা গোচর রুজু করেছে। যিজন ব্যক্তিয়ে এই পোস্টটুক দিছিল তেও এজন শিক্ষক। ফেসবুক আর সোশ্যাল মিডিয়াত এজন শিক্ষক আমার বিনন্দ তালুকদার নামের তখেতে ইতিমধ্যে আমার অসম সরকারের বিরোধী দলের দলপতি মাননীয় দেবব্রত শইকীয়ার বিরুদ্ধে চিম্পাঞ্জির তুলনা করার লগতে তেখেতক বাংলাদেশীর রক্ষক বলে কৈছে আর তেখেতক বাংলাদেশীর সর্দার বলে কোয়ার লগতে সম্পূর্ণ তেওঁলোকৰ বংশানুক্রমিকভাবে তেওঁলোকে সর্দারি করেছে বলে যি অপমানসূচক বাক্য তীর্যক মন্তব্য করে আমার সোশ্যাল মিডিয়াত যি মানে এই অপমানসূচক বাক্য দিলে তার কারণে আমি সমগ্র শিবসাগর জেলা NSY তরফের তেখেতক আমি নিন্দা জানাইছো। ইতিমধ্যে আপনাদের দেখা পাব ইয়াত যত হিমন্ত বিশ্ব শর্মা ফেন ক্লাব যে এই ফেন ক্লাবত তখন ট্যাগ করেছে আর ট্যাগ করার পাছত এই বস্তুটি ইতিমধ্যে বিয়পি পড়ছে যে আজি শিক্ষামন্ত্রী মহোদয় দেখিছে। কিন্তু সেই শিক্ষামন্ত্রী মহোদয়ে তখেতর বিভাগীয় শিক্ষক এজনের উপর এতালেকে ব্যবস্থা করা নাই। আমি ইতিমধ্যে বরহাট থানাত গোচর দিছো, আমি শিবসাগর থানাত গোচর তরিছো, কিন্তু এতালেকে আরক্ষী প্রশাসনে এই ক্ষেত্রে কোনো ধরনের কাম করা আমি দেখা পোৱা নাই। গতিকে আমি খুব উদ্গেরে আমি আপনার আগত কব খুঁজিছো যে যদি এই ক্ষেত্রে আমার বিরোধী দলের দলপতিজনক যে অপমান করলে এই অপমানের উপর যদি কোনো ধরনের ব্যবস্থা নলয়
তেতিয়াহলে আমি শিবসাগৰ জিলাত আমি শিবসাগৰ জিলা এন এছ ৱাইৰ তৰফৰ পৰা আমি পৰৱৰ্তী পৰ্যায়ত আন্দোলনৰ কাৰ্যসূচী ল'ম। কামপুৰত এক অভিনৱ ঘটনা সংঘটিত হ'ল। ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰিলে একাংশ উত্তেজিত জনতাই। কামপুৰৰ দৃশ্যই এইদৰে ৰাজপথ অৱৰোধ কৰিছে একাংশ লোকে, আনকি বন্ধ কৰি দিয়াইছে এম্বুলেঞ্চত যাতায়ত। এজন লোকক শিশু অপহৰণ কৰি হিচাপে সন্দেহ কৰি আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল। ইয়াৰ প্ৰতিবাদত ৰাইজৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। অৱশেষত সেই ব্যক্তিজনক এৰি দিবলৈ বাধ্য হয়। যিহেতু মই সঁচা পথত সৰুৰ পৰাই চলিছোঁ, আজিলৈকে চলিছোঁ, কিন্তু আজি নগাঁও যোৱাত এটা সৰু বাচ্চাক মই মহা মাতাৰ কাৰণে ল'ৰাটো কিবা কাৰণে দৌৰি গৈছে, তেতিয়া মই মৰমত তাক মাতিছোঁ। মাতি মাতাৰ পিছতো ল'ৰাটো নহাৰ কাৰণে সিহঁতে সন্দেহ কৰিছে। এতিয়া মোক কিডনেপ কেছত চাবৰ কাৰণে সিহঁতে হেৰি কৰিছে, প্লানিং কৰিছে, কিন্তু আজি লাখ লাখ জনতা, হাজাৰ হাজাৰ জনতাই মোৰ বিষয়ে জানে। মই যে কেনেকুৱা ৰাস্তাত চলিছোঁ, মই সত্যত চলিছোঁ নে বেয়া লাইনত চলিছোঁ চবেই জানে। সেইটো কাৰণে আজি চবে চাব পাৰিছে যে মোৰ কাৰণে, মোৰ নিচিনা এজন সাধাৰণ মুছলমানৰ কাৰণে আজি কিয় আহিছে, যে মুছলমান এজনৰ দাম আছে। উচ্চতম ন্যায়ালয়ে নিৰ্দেশ জাৰি কৰিছিল যে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত সুৰাৰ বিপণী থাকিব নোৱাৰিব। সেই মৰ্মে অসমত এই নিয়ম কাৰ্যকৰী কৰা হয়। কিন্তু লখিমপুৰৰ নিকটৱৰ্তী বান্দৰদোৱাত এতিয়াও মুকলিভাৱে চলি আছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত সুৰাৰ বিপণী। এয়া বান্দৰদোৱাৰ দৃশ্য। লখিমপুৰলৈ গ'লে পোৱা যায় এই বান্দৰদোৱা। বান্দৰদোৱাৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত পূৰ্ণগতিত চলি আছে এই সুৰাৰ বিপণীসমূহ। উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশ এওঁলোকে মঙালাই। স্বাভাৱিকতেই লখিমপুৰৰ এটা নিকটৱৰ্তী অঞ্চলৰ লোকসকলে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষৰ পৰা সুৰা ক্ৰয় কৰিব পাৰিছিল। চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কেতিয়া? এনে সুৰা বিপণী অবৈধ নহয়নে? চেন্নাইত সোমবাৰে দেখা গ'ল ৰজনীকান্ত। তেওঁৰ অনুগামীসকলৰ সৈতে দাক্ষিণাত্যৰ ছুপাৰষ্টাৰগৰাকী মিলিত হয়। অনুগামীৰ মাজত ৰজনীকান্ত। 9 বছৰৰ পিছত অনুগামীক লগ ধৰিলে ৰজনীকান্তে। অনুগামীক ৰজনীকান্তে ক'লে মনৰ কথা। পুৱাৰে পৰাই ৰজনীকান্তক চাবলৈ অনুগামীৰ ভিৰ। চেন্নাইৰ দৃশ্যই পুৱাৰে পৰা নিৰ্দিষ্ট প্ৰেক্ষাগৃহত ব্যাপক হাৰত লোকৰ আগমন ঘটিছিল। এওঁলোক ৰজনীকান্তৰ অনুগামী। ৰজনীকান্তৰ অনুগামীক সাক্ষাৎ কৰাৰ সিদ্ধান্ত। 9 বছৰৰ পিছত অনুগামীৰ বাবে শুভক্ষণ। ব্যাপক হাৰত অনুগামীৰ আগমন। অনুগামীৰ মাজত দেখা গৈছিল ৰজনীকান্তক অনুসৰণ কৰা একাংশ ব্যক্তি। ৰজনীকান্তৰ ষ্টাইল তথা শৈলী প্ৰশংসা কৰে এওঁলোকে। এয়া ৰজনীকান্তৰ ষ্টাইল। চিৱৰিসাৰিগা চেপ্তুনা, মৰ্যাদগা వెళ్ళండి, లేదంటే అంబులెన్స్ లో వెళ్ళాల్సి ఉంటుంది. ఓ విజయ్ సిన్హా, ఏ బందూక్ తేరా హై నా, లే బందూక్ భీ పకడనే నహీ ఆతీ, ఛీ థు. ఈ స్టైల్ మే బాబీ రజనీకాంత్ ఇట్యావ్ టాప్ పై హై. বিশেষকৈ একচনৰ বাবে ৰজনীকান্ত সমগ্ৰ দেশজুৰি জনপ্ৰিয়। এটা সময়ত মঞ্চলৈ উঠি আহে দাক্ষিণাত্যৰ তাৰকাগৰাকী। তামিল ভাষাত ৰজনীকান্তে অনুগামীসকলক প্ৰতিশ্ৰুতি দিয়ে কেতিয়াও তেওঁ ৰাজনীতিৰ পথাৰ ভৰি নহয়। ব্যাপক হৰ্ষোল্লাসৰ মাজত ৰজনীকান্তক আদৰণি জনাই তেওঁৰ অনুগামীসকলে। যোগী আদিত্যনাথৰ নেতৃত্বত চৰকাৰ গঠন হোৱাৰ পিছত
সোমবারে উত্তর প্রদেশত অনুষ্ঠিত হয় বিধানসভার প্রথমখন অধিবেশন। উত্তর প্রদেশ বিধানসভার দৃশ্যে বিধানসভার অধিবেশন আরম্ভ হওয়ার লগে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করে বিরোধী দল। বিশেষকৈ সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি আর কংগ্রেসের ফল তীব্র প্রতিবাদ করা হয়। ফলত এক অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রতিবাদী কার্যসূচীল মন কর, হাতে হাতে ব্যানার পোস্টার লোক প্রতিবাদ সাব্যস্ত করেছে। বিরোধী দলের অভিযোগ, যোগী আদিত্যনাথের সরকার অহার পিছতেই উত্তর প্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিরোধীর তীব্র প্রতিবাদের মধ্যে বিধানসভার অধ্যক্ষ সদনের কার্যসূচী বাতিল করবলে বাধ্য হয়। রাজধানী নতুন দিল্লির নিকটবর্তী গুরুগ্রামত উত্তর পূর্বাঞ্চলের এগারী যুবতী ধর্ষিতা হয়েছে। রাজধানীর নিকটবর্তী স্থানত উত্তর পূর্বাঞ্চলের যুবতী পুনর ধর্ষিতা। নির্ভয়া কাণ্ডর পুনরাবৃত্তি, এবার যুবতী চুবুরিয়া রাজ্য সিকিমর। পুয়তি নিশা চলন্ত গাড়ির ধর্ষণ, কনট প্লেসের পর উভতার পথত ধর্ষণ, কনট প্লেসের পর বন্ধুর সঙ্গে উভতি আইছিল যুবতী। ঘরের ওসর হঠাৎ এখন গাড়ি অহা দুর্বৃত্তর দলে টানি যায় যুবতী। গাড়ির ভিতর তিনি যুবকর দ্বারা ধর্ষণের ঘটনা। इतना ब्रूटल केस था और अब दोबारा हरियाणा में ये हम केस देख रहे हैं कि एक 26 साल की लड़की को चलती गाड़ी में तीन लोगों ने गैंगरेप करा है। तो बहुत ही ज़्यादा लोगों के जो रेपिस्ट हैं उनके हौसले बुलंद हो गए हैं और ये व्यवस्था तब तक ठीक नहीं हो सकती जब तक हर रेप केस में हर हाल में और तुरंत फांसी की सजा नहीं दी जाएगी। तो इस देश के अंदर एक व्यवस्था ऐसी क्रिएट करनी पड़ेगी जिससे कि रेपिस्ट्स के हौसले पस्त हो, उन्हें एक डायरेक्ट मैसेज हो कि अगर तुमने कभी किसी के साथ रेप किया तो ये सिस्टम तुम्हें बख्शेगा नहीं। बहुत दिल दुख हो रही है, कहाँ हो रही है और ये पुलिस डिपार्टमेंट होम डिपार्टमेंट क्या कर रही है। जैसा कि हर एक जगह पर कैमरास है फिर भी जो कुछ भी हो जाने के बाद ही पता चल रहा है, ये बहुत रेडिकुलस है, ऐसा नहीं होना चाहिए। होम डिपार्टमेंट जो भी है और वहाँ के जो सुपरविजन करते हैं, कैमरास का जो भी सुपरविजन चलता है वो हमेशा दिन भर रात भर चलता ही रहना चाहिए। जहाँ भी होने वाला है वहाँ पर प्रिकॉशनरी का मेजर्स लेना ही अच्छा। बिल्कुल पूरी कोशिश की जाएगी कि इन दरिंदों को जो नर के भेष में पिशाच हैं इनको इनके अंजाम तक पहुँचाया जाए।